বাগদায় মুদি দোকানের আড়ালে মদের কারবার, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের, পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ। পাড়ায় মুদি দোকানের আড়ালেই চলছিল মদের কারবার। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে রাত, স্থানীয়রা তো বটেই, বহিরাগতদের আনাগোনাও লেগে থাকতো এই দোকানে। ঘটনার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন স্থানীয়রা, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন এলাকায়। অবিলম্বে মদ বিক্রি বন্ধের দাবিও তুলেছেন তারা। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা এলাকায়। স্থানীয় এক মহিলা বলেন, এখান থেকে চলাচল করতে ভয় পান মহিলারা, সারাক্ষণ মদ্যপ লোকেদের আনাগোনা লেগেই থাকে। অপর এক মহিলা অভিযোগ করে বলেন, মদ খেয়ে লুটিয়ে পড়ে থাকে, আমরা বারবার বলেছি কিন্তু মদ বিক্রি বন্ধ হয়নি। এইখানে খেয়ে খেয়ে সবাই গড়াগড়ি করে, দোকান তো দূরে থাকে, রাস্তা দিয়ে হাঁটা যায়, আমরা চাই দোকান বন্ধ হবে, আজকে থেকেই বন্ধ। সবাইকে বলে যে আমরা পয়সা দিই মদ, কোথায় থানার পয়সা, ওইটাই সবাইকে শোনাই বলে বলে আমরা পয়সা দান করি। স্থানীয়দের আরো অভিযোগ, পুলিশের একাংশের যোগসাজশ রয়েছে, যার ফলেই দিনের পর দিন এই কাজ চালিয়ে যেতে পারছে। মদ বিক্রি করতো, তার জন্য ওনাকে ধরে নিয়ে গেছিল, উনি কদিন জেল খেটে তারপরে এসছে, এসে আবার নতুন করে ব্যবসা শুরু করেছে, থানায় টাকা দিয়ে উনি শুরু করেছে, নাহলে ছেড়ে দিয়ে এসে উনি ব্যবসা কি করে করবেন। এখানে ছোট ছোট বাচ্চাদের দশ টাকা একটু কাপে করে দশ টাকার মদ দেয়, কুড়ি টাকায় মদ দেয় সবার সামনে। আমরা দোকানে কেনাকাটা করতে গেলেও আমাদের সামনে এরকম বোতল ধরে দিয়ে দেয়। জন্য আমাদের পাড়াটা অসুবিধা হচ্ছে, যে ছেলে মেয়েও খারাপ হয়ে যাচ্ছে, সেইটা আমরা চাই যে মদের দোকানটা পুলিশ প্রশাসন ওনাদের কিছু করতে পারছে না, তার জন্য আমরা মহিলারা ওই যে এই দোকানটা উঠে দেয়। যদিও এদিন বিক্ষোভের মুখে পড়ে নিজের দোষের কথা কবুল করেছেন অভিযুক্ত, তার দাবি সাত দিনের মধ্যে সব বন্ধ করে দেব। আমার ছেলেটা চোখে কম দেখে পাড়ার মধ্যে দোকান, পাড়ার মধ্যে দোকান আমার, এই যে মুদিখানার দোকান ছিল, ছেলে চোখে দেখতে পারে, একদম পুরো হ্যান্ডিক্যাপ। যে মহিলারা অবজেকশন করেছে, আপনি কি বন্ধ করে দেবেন? হ্যাঁ, এক সপ্তাহ মধ্যে বন্ধ করে দেব। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল দাঁই করে রাখা খালি মদের বোতল। সেই ছবি দেখিয়ে স্থানীয়রা বলেন, আগেও ওনাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল কিন্তু ব্যবসা বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস। সরাসরি পুলিশ ও শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূল আছে তিনটে মতে, মানিপর, মাটি আর মদ, এই তিনটি নিয়ে তৃণমূল আছে। মাগুরকোনা যেখানে আজকে পঞ্চায়েত অফিস থেকে মাত্র কয়েক কিলোমিটার, পুলিশ তো খাই পয়সা, পুলিশ তো সর্বত্র কাকদ্বীপ থেকে কোচবিহার পুলিশ পয়সা খায়। তৃণমূল নেতারা জানে না, প্রধান জানে না, এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি জানে না, তৃণমূলের প্রেসিডেন্ট জানে না, তৃণমূলের জেলা প্রেসিডেন্ট জানে না, এদের সবারই ভাগ আছে। তৃণমূলে মতেই চলছে, কারণ মানি দিলে সব শেষ। আমরা তীব্র প্রতিবাদ করি এর আগে, মহিলাদের সাথে আমরা সহমত, আগামী দিনে ওই মহিলাদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষ আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে, এরকম মদের ভাটি সারা বাংলা থেকে গুঁড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন ঘোষ। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত অন্যায়, প্রশাসনের সাথে কথা বলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তার চেষ্টা করব। এটা তো খুবই অন্যায়, ওখানকার মহিলারাও আমার কাছে ফোন করেছিলেন, আমি বলেছি যে প্রশাসনের সাথে কথা বলে ইমিডিয়েট যাতে আজকের মধ্যে এর নিষ্পত্তি করা যায় সেই ব্যবস্থা করছি। আর উপনির্বাচনের আগেও পুলিশ প্রশাসন ওকে তুলে নিয়ে গেছিলো, এমনকি জেলও খেটেছে। আমরা বিষয়টা মানে ভীষণভাবে দেখছি, এটা আমার জানা নেই যে পুলিশকে পয়সা দিয়ে কাজ করছে, এটা আমার জানা নেই। পুলিশ তো আগেও উপনির্বাচনের আগে তুলে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে সাত দিন জেলও খেটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।